একাদশ শ্রেণীর ভূগোলের ছাত্রীরা, পুজোর পরে তোমাদের সঙ্গে আবার নতুন ক্লাস। তাই আগেই তোমাদের জানাই দশমীর বা শারদীয়ার শুভেচ্ছা, আশীর্বাদ এবং স্নেহাশিস। নিশ্চয়ই পুজো ভালো কেটেছে, ঘরবন্দি হয়ে পুজো জীবনেই প্রথম, একটা অন্যরকম অভিজ্ঞতা সকলেরই হয়েছে। যাই হোক, এই ঘরবন্দি দশাতে আবার পড়াশোনা শুরু করতে হচ্ছে পুজোর পরেই, যদিও পুজোর পর স্কুল খোলে না, কালী পুজো বা ভাই ফোটার পরেই শুরু হয়, কিন্তু অনলাইন ক্লাস, তাই জন্য আমরা আজকে আবার নতুন করে পড়া শুরু করছি। পুজোর ছুটির আগে আমি পড়িয়েছি তোমাদের ভূগোলের সম্পূর্ণ অংশটা প্রাকৃতিক, অর্থাৎ আঞ্চলিক ভূগোল আমি শুরু করিনি। একে প্রাকৃতিক পড়াতে একটু নিজেরও বিরক্তি আসে, তাই আজকে ভাবছি একটু আঞ্চলিক শুরু করব। আঞ্চলিকের যে অধ্যায়টা আজ শুরু করব সেটা হচ্ছে রিসোর্স, অর্থাৎ ভূগোলে সম্পদের ধারণা। এই সম্পদ অধ্যায়টা তোমরা সম্পূর্ণরূপে ক্লাস নাইনে পড়ে এসেছো, তাই অনেকটাই তোমাদের জানা। আজ নতুন করে আবার ক্লাস ইলেভেনে এসে তোমাদের পড়তে হবে রিসোর্স ইন জিওগ্রাফি। ইংরেজি রিসোর্স শব্দটার আভিধানিক অর্থ বাংলা অভিধানে এটা সম্পদ বলে পরিচিত। ইংরেজিতে এটাকে আমরা আরেকটা অর্থে ব্যবহার করি সম্পদকে, সেটা হচ্ছে অ্যাসেট, ধন সম্পত্তি, ঐশ্বর্য। কিন্তু ভূগোলে আমরা এই ধন সম্পত্তি, ঐশ্বর্য বা অ্যাসেটকে আমরা কখনোই সম্পদ বলতে পারি না। সব অ্যাসেটকে ভূগোলে সম্পদের সংজ্ঞা একটু আলাদা। আগেই বললাম ক্লাস নাইনে তোমরা সম্পদ পুরোটাই পড়েছ, কিন্তু একটু আবার তোমাদের ইলাবোরেটলি আরেকটু পড়তে হবে। সম্পদ শব্দটির দুটো গুণ থাকতে হবে, একটা হচ্ছে তার কার্যকারিতা, একটা হচ্ছে তার উপযোগিতা। যে বস্তুর কার্যকারিতা এবং উপযোগিতা রয়েছে মানব জীবনে বা পরিবেশে, সেই বস্তুই একমাত্র সম্পদ বলে গণ্য। কোনো কৃষকের কাছে অনেক জমি রয়েছে, কিন্তু সেই জমির সম্পূর্ণ অংশে চাষাবাদ হয় না, বেশ কিছুটা অংশ পতিত জমি, কিন্তু সেই কৃষকের তাহলে সম্পদের পরিমাণ হবে কর্ষিত জমি, পতিত জমিটুকু নয়। পতিত জমি কৃষকের সম্পদের অন্তর্ভুক্ত নয়, ওটা তার অ্যাসেট হতে পারে, কিন্তু মানব জীবনে কৃষকের ওই কর্ষিত জমিটুকুই কিন্তু সম্পদ। অর্থাৎ ওই কর্ষিত জমির উপযোগিতা রয়েছে, ফসল উৎপাদন হয় এবং তা কার্যকারিতা রয়েছে, তাই তাকে আমরা সম্পদ বলে গণ্য করে থাকি। সম্পদের সংজ্ঞা নিয়ে বিভিন্ন ভৌগোলিক বা ভূবিজ্ঞানীদের অনেক বড় বড় মতবাদ রয়েছে বা সংজ্ঞাও রয়েছে। সবথেকে কার্যকরী সংজ্ঞা আমরা বলতে পারি জিমারম্যান, বিশিষ্ট সম্পদ শাস্ত্রকার জিমারম্যান তার রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক গ্রন্থে বলেছেন যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ও বস্তু বা পদার্থের কার্যকারিতা বা ক্রিয়াপ্রণালী যা মানুষের চাহিদা পূরণ করতে পারে বা চাহিদা পূরণ করতে সক্ষম। তাহলে দুটো কথা জিমারম্যানের সংজ্ঞাতেও আমরা পাই, একটা হচ্ছে কার্যকারিতা আর একটা হচ্ছে চাহিদা পূরণ বা উপযোগিতা। তাহলে যে বস্তু চাহিদা পূরণ করতে পারে সেটাই হচ্ছে সম্পদ। এরপরে আমরা এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে বলেছে সম্পদ হলো মানুষের পরিবেশের সেই সব বিষয় যেগুলো পরিবেশের চাহিদা পূরণ করে এবং সামাজিক উদ্দেশ্য সাধন করে। অর্থাৎ সেই অর্থে ধরো ডিভিসি, ড্যাম, অর্থাৎ সেটা মানুষের সম্পদ নয়, এটা সামাজিক চাহিদা পূরণ করতে পারে এবং সামাজিক উপযোগিতা সৃষ্টি করে, তাই সেটা কিন্তু সম্পদ। অর্থাৎ এনসাইক্লোপিডিয়ার সংজ্ঞা অনুসারে শুধুমাত্র ব্যক্তিগত সম্পদ নয়, সেটা
সামাজিক চাহিদাকেও তাকে পূরণ করতে হবে, একটা সামাজিক উদ্দেশ্য কিন্তু উপযোগিতাও কিন্তু থাকতে হবে। 1992 সালে রিও ডি জেনিরো শহরে, ব্রাজিলের অবস্থিত রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলনে, যেটাকে আর্থ সামিট বলা হয়, সেখানেও সম্পদ সম্পর্কে বলা হয়েছে যে যা কিছু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণে সক্ষম তাই হলো সম্পদ, এবং সেই সম্পদ জৈব পরিমণ্ডলকেও সুস্থতা প্রদান করবে, অর্থাৎ পরিবেশের পক্ষেও সেটা সুস্থ, পরিবেশের পক্ষেও সেটা উপযোগী বা তার উপযোগিতা রয়েছে পরিবেশের পক্ষেও, তাকেই বলতে পারি আমরা সম্পদ। এই সমস্ত সংজ্ঞা থেকে আমরা সম্পদের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তাহলে সম্পদের বৈশিষ্ট্য বললে আমরা প্রথমেই বলবো কার্যকারিতা। এতক্ষণ ধরে যা বললাম যে যার কাজ করার ক্ষমতা রয়েছে তারই হচ্ছে কার্যকারিতা আছে। তাহলে কার্যকারিতা কোনো বস্তু বা অবস্তু, কার্যকারিতা থাকলেই সেটা সম্পদ। সবসময় সেটা বস্তুই হতে হবে তা নয়, অবস্তুও কিন্তু সম্পদ বলে গণ্য। উদাহরণ হিসেবে আমি বলে রাখি, পরে পড়াবো এগুলো শ্রেণীবিভাগে, কিন্তু আমি এখানে বলে রাখি একটু। যেমন ধরো মন, মনের একটা গুণ হচ্ছে সততা, উদারতা, দয়া, মায়া, এগুলো কিন্তু মানুষের সম্পদ, ক্ষমাশীলতা, এগুলোকে আমরা সম্পদ বলতে পারি। এরপরে হচ্ছে উপযোগিতা। সম্পদের দ্বিতীয় উপাদান হচ্ছে উপযোগিতা, বা দ্বিতীয় বৈশিষ্ট্য বলতে পারি আমরা উপযোগিতা, যা মানুষের স্বভাব, অভাব বা চাহিদাকে পূরণ করতে পারে। উপযোগ তখনই সৃষ্টি হয় যখন যা মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম। ব্যবহারযোগ্যতা, কোনো বস্তুকে তখনই সম্পদ বলা যায় যখন তার কার্যকারিতা এবং উপযোগিতা আছে ঠিকই, কিন্তু সেটা আমরা প্রকাশ পায় কখন, তার উপযোগিতা আছে যখন সেটাকে আমরা ব্যবহার করি। পতিত জমিটাকে আমরা সম্পদ বলি না, তার কারণ হচ্ছে তাকে আমরা কৃষিকার্যে ব্যবহার করতে পারি না, সেই কারণে সেটা সম্পদ নয়। তাই উপযোগিতা আছে কি না সেটা প্রকাশ পায় যখন আমরা সম্পদকে ব্যবহার করতে পারি। সুতরাং ব্যবহারযোগ্যতাও কিন্তু সম্পদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ব্যবহার একমুখী বা বহুমুখী সব কিছুই হতে পারে। যেমন ধরো বলতে পারি আমরা কয়লা। কয়লা একদিক থেকে জ্বালানি উৎপাদনে সাহায্য করে, কয়লা বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, বা আরও কয়লা খনি থেকে উৎপন্ন কোল, গ্যাস বিভিন্ন কাজে সাহায্য করে। এইভাবে আমরা বলতে পারি যে তার একটা সম্পদের একমুখী ব্যবহারই হবে, তার কোনো কথা নেই। কিংবা সবচেয়ে ভালো উদাহরণ মনে হয় জল। জল আমাদের যেমন তৃষ্ণা মেটায়, জল জলসেচে সাহায্য করে, জল কৃষিকাজে সাহায্য করে। জলের ব্যবহার নিয়ে আমার মনে হয় না তোমাদেরকে বলতে হবে বলে। তো সেই হেতু এমন কিছু সম্পদ রয়েছে যে সম্পদ শুধু একমুখী নয়, বহুমুখী ব্যবহার তাদের মধ্যে রয়েছে। এরপরে আসছে তার বস্তুগত রূপ। সম্পদের বস্তুগত রূপ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তার কারণ সম্পদ সবসময় বস্তুগত হবে তা নয়, অবস্তুগত জিনিসও কিন্তু সম্পদ বলে পরিগণিত হতে পারে। সম্পদের যোগান, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমিত যোগান, অর্থাৎ যোগান কোনো কোনো ক্ষেত্রে সম্পদের নির্দিষ্ট বা সীমিত হতে পারে, তার কারণ কিছু কিছু সম্পদ রয়েছে, বিশেষত খনিজ সম্পদ ধরো, তার যোগান কিন্তু সীমিত। আবার যদি আমরা জল, বায়ু এদেরকে ধরি, তাহলে কিন্তু সেটা অপর্যাপ্ত সম্পদ। সম্পদের গ্রহণযোগ্যতা, সম্পদ এমন হবে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রহণ করতে পারবে, তার গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। পরিবর্তনশীলতা, পরিবর্তনশীলতা হচ্ছে সম্পদ গতিশীল, অর্থাৎ আজ কোন সম্পদ যে কাজে ব্যবহৃত হচ্ছে, পরবর্তীকালে সেই বস্তু আরও বেশি সম্পদে পরিচিত হবে অন্য কাজে ব্যবহৃত হয়ে। কয়লা যখন প্রথম আবিষ্কৃত হয় তখন তার একটাই ব্যবহার ছিল জ্বালানি, স্টিম ইঞ্জিনে বা গৃহস্থ জ্বালানি হিসেবে ব্যবহার হতো, কিন্তু এখন কয়লা বিদ্যুৎ উৎপাদনে সবথেকে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ তার ব্যবহারের পরিবর্তনশীলতা এসেছে। পরিবেশ মিত্রতা, আমরা বর্তমানে সব সম্পদ অবশ্য পরিবেশ মিত্র নয়, কারণ কিছু কিছু সম্পদ পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে, তবে আমরা সেই সব সম্পদে বেশি ব্যবহার করতে চাইব যেগুলো পরিবেশের বন্ধু বা পরিবেশ মিত্র। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে সম্পদে, তোমরা 9 পড়েওছ, আর আশা করব যে তোমরা সম্পদটা একটুখানি বইটা খুলে দেখবে। এর পরের দিন আমি তোমাদের পড়াবো সম্পদের শ্রেণীবিভাগ।